হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো বিবাহ শাদিতে সাহায্য চাইতে আসলে দেওয়া যাবে কিনা? যে কোনো অমুসলিমকে আর্থিক সাহায্য করা, সহযোগিতা করা, এটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কাজ না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু অমুসলিমকে সাহায্য করেছেন, অনেক অমুসলিমের উপকার করেছেন, তাদেরকে হাওলাত দিতে পারবেন, টাকা পয়সা ধার দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনার থেকে টাকা নিয়ে সে পুজো করবে, গুনাহের কাজ করবে, আল্লাহর অবাধ্যতার কাজ করবে, শিরকের কাজ করবে, সেখানে আপনি টাকা দিতে পারবেন না। অনেক ভাইরা আমাদের আজকাল উদারতা দেখাইতে গিয়া এমন উদার হয় সব খুলে দিয়ে দেয়। এই জন্য আল্লাহর সঙ্গে শিরক করলে, এটা শুধু অমুসলিম ভাইদের বন্ধ না, মুসলমানদের কথা একই কথা। কনসার্ট হবে, গানের অনুষ্ঠান হবে, কিছু লোক আছে দেখবেন মাহফিলের সময় পয়সা দেয়, কনসার্টের সময় পয়সা দেয়, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, বুঝতে পারছেন? সব চরকা তেল দেয়, এটার নাম গোলালু, মুনাফিক। এই খাঁটি মুসলমান হতে পারে না।